আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের পর্বে খ অক্ষর দিয়ে 16টি মুসলিম ছেলে শিশুর নাম এবং সেই নামের বাংলা অর্থ সহ জেনে নেব। আমাদের যাদের বাড়িতে নবজাতক ছেলে সন্তান এসেছে, নাম নিয়ে আমরা দ্বিধাদ্বন্দ্বে ভুগছি, তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি অত্যন্ত কার্যকরী। কথা না বাড়িয়ে চলুন মূল পর্বে যাওয়া যাক। সর্বপ্রথম আমরা জেনে নেব মুসলিম নাম খলিল আহমেদ, যার বাংলা অর্থ প্রশংসিত, সাহায্যপ্রাপ্ত। মুসলিম নাম খলিল আহমেদ, যার বাংলা অর্থ প্রশংসিত, সাহায্যপ্রাপ্ত। খায়রুদ্দিন, যার বাংলা অর্থ দিনের অনুগ্রহ। মুসলিম নাম খায়রুদ্দিন, যার বাংলা অর্থ দিনের অনুগ্রহ। এরপর জেনে নেব মুসলিম নাম খায়রুল হাসান, যার বাংলা অর্থ সুন্দর, সুসংবাদ। মুসলিম নাম খায়রুল হাসান, যার বাংলা অর্থ সুন্দর, সুসংবাদ। এরপর জেনে নেব মুসলিম নাম খতিব, যার বাংলা অর্থ ভাষণদাতা। মুসলিম নাম খতিব, যার বাংলা অর্থ ভাষণদাতা। এরপর জেনে নেব মুসলিম নাম খালিক, যার বাংলা অর্থ ভদ্র, সদাচরিত্র বা ভদ্র বোঝানো হয়েছে। এরপর জেনে নেব মুসলিম নাম খলিল, যার বাংলা অর্থ বন্ধু। এটি যদিও কমন নাম, কিন্তু এই নামটি ইসলামে খুব প্রচলিত নাম, আমরা চাইলে এই নামটিও রাখতে পারি। এরপর জেনে নেব মুসলিম নাম খলিল আঞ্জুম, যার বাংলা অর্থ বন্ধু তারা। মুসলিম নাম খলিল আঞ্জুম, যার বাংলা অর্থ বন্ধু তারা। এরপর জানব মুসলিম নাম খায়ের, যার বাংলা অর্থ উত্তম বা কল্যাণ। মুসলিম নাম খায়ের, যার বাংলা অর্থ উত্তম বা কল্যাণ। এরপর জেনে নেব মুসলিম নাম খুরশিদ আলম, যার বাংলা অর্থ বিশ্বের আলো। মুসলিম নাম খুরশিদ আলম, যার বাংলা অর্থ বিশ্বের আলো। এরপর জানব মুসলিম নাম খয়ের, যার বাংলা অর্থ উত্তম। খয়ের বা খায়ের একটু আগে আমরা শুনেছি, তো এই নামটি যার বাংলা অর্থ উত্তম। এরপর জানব মুসলিম নাম খাদিম, যার বাংলা অর্থ সেবক। মুসলিম নাম খাদিম, যার বাংলা অর্থ সেবক। খালিদ, যার বাংলা অর্থ চিরস্থায়ী। মুসলিম নাম খালিদ, যার বাংলা অর্থ চিরস্থায়ী। এরপর জানব মুসলিম নাম খবির, যার বাংলা অর্থ অভিজ্ঞ। খবির শব্দের অর্থ অভিজ্ঞ। এরপর জানব খাত্তার, যার বাংলা অর্থ বক্তা। মুসলিম নাম খাত্তার, যার বাংলা অর্থ বক্তা। খুরশিদুল হক, যার বাংলা অর্থ সত্যের আলো। মুসলিম নাম খুরশিদুল হক, যার বাংলা অর্থ সত্যের আলো। এরপর জানব মুসলিম নাম খায়রুল ইসলাম, যার বাংলা অর্থ ইসলামের জন্য উত্তম। মুসলিম নাম খায়রুল ইসলাম, যার বাংলা অর্থ ইসলামের জন্য উত্তম। বন্ধুরা, এই ছিল আজকের পর্বে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, আর কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এবং কী ধরনের ভিডিও দেখতে চান। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।